Assalamualaikum, welcome to the Mongtaz blog. So, আজকে এটা কিসের মাংস ছিল? একটা দেশি মুরগি। এটা দেশি মুরগি, এটা ফাতেমা মুরগি। Wow. So, এটা হচ্ছে আমাদের এই আর সবথে একটা সুন্দর একটা দেখছি। এটা হচ্ছে অনেক সুন্দর একটা দেখছি। এটা হচ্ছে 3000 টাকা and এটার মধ্যে মোল্ড আছে এগুলো এই সো এদিকে মোল্ড যদি গরম থাকে তাহলে এটা ধরে মোল্ড ধরে নিয়ে যেতে পারে এটা হচ্ছে এটা ঠাক না and তাহলে লাইটস গুলো অন করো না ডাইরেক্ট লাইট অন করতে পারছি সো এখন এখানের মধ্যে দেখা হচ্ছে আমার তো এখানে আসতে খুব ভালো লাগে যাদের যাথাই ভালো লাগে তারা এখানে অবশ্যই মাংস খেতে চলে আসেন আর খেতে চলে আসেন মমতাজ স্পেশাল রেসিপি খেতে সবাই চলে আসেন যে যে ইয়া ইয়া খাবে সে পাগল হয়ে যাবে একটু দেখাই না বলো বলো সবাই আশা করি ভালো আছেন সালাম দাও সবাইকে দেখতে আসতো পরিদর্শন করতে খাওয়ার জন্য খাইতে বসে যাও আসো তুমি এদিকে আসো কি পার্টি করতেছো রান্না শেষ টমেটো ফ্রাই করছি ডিম দিয়ে আমাদের হেল্পার এখন কি করছে এরকম বলে না তোমার আম্মি না তোহিনুর আম্মি তুমি কথা বলতেছ সেই জন্য গান বন্ধ আনসু বাড়ির বাটা এখন থেকে এটার নাম হচ্ছে জি বাংলার রান্নাঘর জি বাংলা রান্নাঘর হ্যাঁ একটা শো আছে না জি বাংলা এগুলো টমেটো কে আমি ব্লেন্ড করছি সস সস না এটা টমেটো শুধু টমেটো মানে এটা কি হতে পারে এটা রান্নাতে ইউজ করব টমেটো যেরকম দিই ওরকম এটা দিব তরকারিটা ঘন হবে মানে ওটা টেস্ট হবে টেস্ট হবে এখন খেলে বুঝতে পারবা এটাতে দিছি এই যে দেখো তো গাইজ এই দেখছি তো আমার থেকে অনেক ভালো লেগেছে আর কালারটা তো মানে কোনো কথাই নেই কালারটা অনেক সুন্দর আর লাইটের সাথে ম্যাচ হয়ে গিয়েছে এটা লাইট ব্লু তো আমার ফেভারিট আর এটা অনেক সুন্দর দেখা আমার থেকে অনেক কিউট লেগেছে আর
যাই হোক সবার দিকে আমি ছোট থাকতে এগুলাতে খেলতাম বার্বিটা এখন খেলো এগুলো বার্বিরে আমার থেকে এখনো মনে হয় এটা বার্বিদের খাওয়া খান ঠিক আছে তুমি একটা নাও এটা দিয়ে তুমি ইয়ে নিও পান সুপারি নিও তখন তোমার বুড়ি ডাকবে সবাই এভাবে ইন্ডিয়ান স্টাইলে Yeah, they do.